এখানে বলা হয়েছে যে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। আমাদের এই জ্যামিতিটাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে একটা চিত্র এঁকে নেই। এ বি সি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজের আমরা ধরে নিই, এখানে আমরা ধরে নিলাম এসি বাহুটাই নির্ভর হচ্ছে বড়। আমরা বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন হচ্ছে চিত্রের বর্ণনা। মনে করি ত্রিভুজ এ বি সি এর এসি বাহু বৃহত্তর বাহুর বিপরীত কোণ অর্থাৎ এসি এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবি কোণটা, কোণ এ বি সি অর্থাৎ বি কোণ এটা বড় হবে কার চেয়ে? এবি অর্থাৎ এই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এই সি কোণের চেয়ে অর্থাৎ কোণ এ সি বি এটা হচ্ছে বড় হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমরা অঙ্কনের একটা পাঠ দেখব, অঙ্কন যেহেতু আমাদের এই এসি বাহুটা বড় এবি বাহুর চেয়ে, তাহলে যতটুকু বড় সেই অংশটুকু আমরা কেটে নিই অর্থাৎ এবি এর সমান করে এই এসি বাহুটাকে কেটে নিই। এসি বাহু হতে এবি এর সমান করে এবি এর সমান করে এডি অংশ এডি অংশ কেটে নিই, এডি অংশ কেটে নিই। এরপর তো এবি যতটুকু ঠিক আমরা অতটুকুই কেটে নিলাম, এটা বি। এরপর আমরা বি এবং বি যোগ করব, বি কমা বি যোগ করব, যোগ করব প্রমাণ করার জন্য আমরা প্রথমে এই ছোট ত্রিভুজটা নিব, এ ত্রিভুজ এ বি উপপাদ্যের সাথে আমরা কি করছি যে যদি কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এদের বাহুর বিপরীত যে কোণ দুইটা সেটাও সমান হবে। যেহেতু দুটো বাহু সমান, এখানে বাহু সমান কোন যুক্তিতে আমরা লিখতে পারছি, এখানে আমরা যুক্তিটা লিখি এটা হচ্ছে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে বাহু দুটা সমান, আর আমরা জানি সমান সমান মানে বিপরীত কোণ গুলো সমান হয়, কোন এ বি বাহু বিপরীত কোণ হচ্ছে এ বি বি সমান, আর এ ডি বাহু বিপরীত কোণ এই এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, অর্থাৎ কোণ এ বি ডি এটা। আমরা এখানে যে যুক্তিটা লিখে দিতে পারি কি যে সমান সমান বাহুর বিপরীত কোণ গুলো পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত বিপরীত কোণ দ্বয় পরস্পর, কোণ দ্বয় পরস্পর
এবার আমরা কোন সিদ্ধান্ত করে আসছি উপপাদ্য পাচ্ছে যে কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে কোন ত্রিভুজের অর্থাৎ কোন ত্রিভুজের যদি একটি বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের এখানে আমরা যদি বি ডিসি ত্রিভুজ নেই এই বি ডিসি ত্রিভুজের এক্ষেত্রে বহিঃস্থ কোণ কি হবে, বহিঃস্থ কোণ হবে খেয়াল করো যে এই বি ডিসি ত্রিভুজটার কোন বাহুটাকে বর্ধিত করা হয়েছে, বিসি বাহুকে বর্ধিত করা হয়েছে না, বিডি বাহুকে তাও না, এই সিডি বাহুকে তাহলে এদিকে বর্ধিত করা হয়েছে, তাহলে বহিঃস্থ কোণটা এখানে উৎপন্ন হয়েছে। এই বহিঃস্থ কোণ অর্থাৎ আমরা লিখি ত্রিভুজ বি ডি সি এ বহিঃস্থ কোণকে এখানে বিদেশি ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে এ ডি বি, অর্থাৎ বহিঃস্থ কোণটা হচ্ছে এই এ ডি বি এই বহিঃস্থ কোণ। আমরা জানি বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেককে অপেক্ষা বৃহত্তর, এখানে এই ত্রিভুজের এটা বিপরীত অন্তঃস্থ কোণ এটা বিপরীত অন্তঃস্থ কোণ এদের প্রত্যেককে অপেক্ষা বৃহত্তর, তাহলে অবশ্যই যে এই কোণটা চাইতে বড় হবো, আমরা এটা দেখি বহিঃস্থ এত এডিবি বড় হবে কার চেয়ে, এ বিপরীত অন্তঃস্থ কোণ এটা চেয়ে, ডিবিসি এর চেয়ে, ডি কোণ ডি বি সি এর চেয়ে বড় হবে। তাহলে আমরা এখানে যুক্তিটা লিখে নিতে পারি যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এ বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। সেটা হচ্ছে যে এই যুক্তিগুলা জাস্ট তোমার বোঝার জন্য, এটা তোমরা যখন পরীক্ষার খাতাতে লিখবে তখন কিন্তু যুক্তিগুলো তোমরা চাইলে না লিখতে পারো। এই এখন আমরা যে কাজটা করতে পারি এই কোন এডিবি কোন এডিবির পরিবর্তে আমরা বলতে পারি যে কোন এডিবির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এডিবির পরিবর্তে এডিবির পরিবর্তে আমরা লিখতে পারি যে কোন এ বি ডি, অর্থাৎ এই যে এডিবি সমান এবিডি, যেহেতু দুইটা কোণ সমান সেহেতু আমরা এই এডিবি না লিখে এডিবি এর পরিবর্তে এবিডি লিখতে পারি। এরপর আমরা এই যে এখানে কি লিখছি বিডিসি ডি বি সি, অর্থাৎ আমাদের এখানে এই কোণটুকু বড় দেখাইছে কার চেয়ে, এইটুকুর চেয়ে, এইটুকুর চেয়ে অর্থাৎ কোন সরি হ্যাঁ এই কোণের চেয়ে, তো এই কোণের চেয়ে এটা বড় দেখাইছে এডিবি। তাহলে আমরা কোন ডি বি সি এইটুকুর চেয়ে বড় এখানে, এক্ষেত্রে যদি আমরা এইটুকু নেই যে ডিবি
ডিবিসি এটা উপবৃত্ত অন্তর্ভুক্ত কোণ, ডিসিবি এটা উপবৃত্ত অন্তর্ভুক্ত কোণ, এই ডি ডিসিবি এটাও এই বহিঃস্থ কোণের উপবৃত্ত অন্তর্ভুক্ত কোণ, এটা উপবৃত্ত অন্তর্ভুক্ত কোণ, আমরা এটা নামি এটা নিই এই কোণটা নিই, তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি ডি সি বি কোণ। আচ্ছা ডিসিবি এক্ষেত্রে এই ডিসিবি কোণটাকে আমরা ডিসিবি কোণটাকে আমরা লিখতে পারি তোমার এসিবি, এসিবি অর্থাৎ ডিসিবি কোণ দ্বারা আমাদের সি কোণকে নির্দেশ করতেছে, এসিবি দ্বারাও সি কোণকে নির্দেশ করতেছে, আর এই ক্ষেত্রে এডিবি এডিবি বাহুর পরিবর্তে আমরা এডিবি এর পরিবর্তে এবিডি আমরা ব্যবহার করছি। তো কি হলো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু চিত্রে দেখাই, খেয়াল করো যে এই এ এ বি ডি এই কোণটুকু বড় হয়েছে এ সি বি এর চেয়ে, অর্থাৎ এই কোণটুকুই বড় হয়েছে এটুকুর চেয়ে, তাহলে যদি আমরা এই কোণের জায়গায় এই পুরো কোণটুকু নেই অর্থাৎ এ বি ডি না নিয়ে আমরা এ বি সি নেই একেবারে সম্পূর্ণ কোণটা, অতএব কোণ এ সি এ সি সরি এ বি সি অর্থাৎ এ বি ডি না নিয়ে এই কোণটুকু না নিয়ে আমরা এখানে পুরো কোণটুকু নিলাম, এই পুরো কোণটুকু যেহেতু এই অংশটুকুই অংশটুকুই এইটুকুর চেয়ে বড় তাহলে পুরো কোণটুকু সেটা আমাদের আরো বড় হবে, আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, আমরা যদি বোল্ড করে দেই তাহলে এটা এসিবি এর চেয়ে এসিবি এর চেয়ে আরো বড়, আর এখানে আমরা একটা যুক্তি লিখতে পারি, কি যুক্তি লিখতে পারি যে কোন এ ডি এ বি ডি কোন এ বি ডি এই কোন এ বি সি এর একটা অংশ, কোন এ বি সি এর অংশ, খেয়াল করো অংশই যেখানে বড় থাকে এ ডি এ বি ডি তো বড় তাহলে এ বি সি টা আরো বড় হবে, সেই কারণে আমরা এখানে বড় করছি। আমাদের এখানে আসলে প্রমাণটা কি করতে বলছে, এখানে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করতে হবে যে এ বি সি এ বি সি এ সি বি এর চেয়ে বড়, আমরা অবশ্যই খেয়াল করছো যে আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে, আমরা এটা লিখতে পারি যে প্রমাণ অর্থাৎ কোন ত্রিভুজে যদি একটা বাহু অপর একটা বাহু থেকে বড় হয় তাহলে এই বৃহত্তর বাহুর বিপরীত কোণটাও বড় হবে, উচ্চতর বাহু ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।